ব্যাক টু মাই চ্যানেল মনীষা সুন্দর, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর সবাইকে জানি গুড মর্নিং। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি 9:10 থেকে, কারণ আমাদের টাইম কলে জল চলে এসেছে, 5 মিনিট হলো জল চলে এসেছে, আর 9:05 জলটা আসে, তাই বললাম 9:10 বেজে গেছে। ঠিক আছে, আর আমার পুতুল মাথা কেঁদে পড়ে আছে, কারণ ওকে নিয়ে আমি রাতে কালকে শুইনি, বুঝলে। শুয়েছি আমি একটা অন্য রুমে, সেই রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। আর আমি প্রত্যেক দিনের মতো বলছি না যে ডেলি ব্লগ দিই, আমি কিছু কিছু দিন ব্লগ দিয়েছি, এখন দিতে পারছি না। তো এখন থেকে ভাবছি প্রত্যেক দিন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটুখানি পাশে থেকো, সঙ্গে থাকো, একটুখানি ভালোবাসা দাও, তাহলে ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো। আর আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা সেখানে গিয়ে একটুখানি প্লিজ ভিজিট করে নিও, আর সবাই একটুখানি দেখো, ওখানে আসবে গরমা গরম, ওই যে কি বলে, ওই যে ঝুমা বলে না, গরমা গরম ভিডিও। তো ওখানে আসবে গরমা গরম ভিডিও, মানে আমার গরমা গরম না, লোকের গরমা গরম ভিডিও। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করবে, যাবে, দেখে আসবে। আর চলো, সকাল থেকে অনেক বকবক শুরু হয়ে গেছে, সারাদিন তো বকবক করবো, আর তার সঙ্গে আছে কাজকর্ম, তো সেই কাজকর্মগুলো করতে হবে। এই বিছানাতে শুইনি বলে কি ঝাড়বো না, সব করতে হবে, ঝাড়তে হবে, রুম পরিষ্কার করতে হবে, জলও ভরতে হবে। তো সব শেয়ার করবো তোমার সঙ্গে, সঙ্গে থাকো। ভর্তি হয়ে গেছে, কি ভর্তি হয়ে যায় দেখো, জল বেরিয়ে চলে যাচ্ছে। এটা আবার কি করে টানবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তারা এটাকে এখানে সরাতে হবে, আর এটাকে জল লাগাকে রেখে দিয়েছিস, চলো এবার ওই বাড়িতে যাই, আবার দৌড়ে দৌড়ে যাবো না, এবার আস্তে আস্তে গেলেও হবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। লাগ করতে নেই, আছো আছো, তুমি আছো। এই যে পুতুল মহাশয়, আপনি এখানে বসেন, আমি একটুখানি পরিষ্কার করে নি, তো বিছানাটা একটুখানি পরিষ্কার করতে হইব। বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছে, এই দেখো ছন্ন লাগছে, বলো ছন্ন লাগছে। এখানে শুয়েছি, সেখানটাও তো পরিষ্কার করতে হবে। এই যে শুয়েছিলাম এখানে, এখানে শোয় আমার ঠাকুমা, ঠিক আছে, এখানে ঠাকুমা শোয়, আর এখানে আমরা শুই। দাঁড়াও লাইটটা জ্বালি, লাইট জ্বলে গেছে। তো চলো এখানটা একটুখানি পরিষ্কার করে নিই। চলো এবার হচ্ছে ঝাঁট দেওয়ার পর সব ঝেঁটিয়ে বার করে দেবো। তো চলো ঝাঁটটা দিই, হচ্ছে ঝাঁট দেওয়ার পর, তো চলো ঝাঁটটা দিয়েই নি।
শ্বশুর ঘরের কপালে আমার ঝাঁটা আছে, কেন বলো তো? কারণ যদি এইটুকু দুটো চারটে ঘর ঝাঁট দিতে গিয়ে যদি আমার এই কলকলানি ঘাম বেরোই, তাহলে কোন শাশুড়ি আমাকে মাথায় করে রাখবে? কোন শাশুড়ি আমাকে ভালোবাসবে? বলবে একে যেই কাজটুকু করতে বলে সেই কাজেই তো কলকল করে ঘামে। আর যদি বাইরে থেকে লোক আসে তাহলে ভাববে যে যেন বৌমাটাকে কত খাটাচ্ছি, তাহলে তুমি তোমার ঘরকে যাও, আমি আমার কাজ করে নেব। ও সত্যি আশ্চর্য যায় এতখানি যে ঘামি আমি। বাবা ক্যামেরা সামনে ঢুকে যাচ্ছ, এই তো আমার কাজ করার ইয়ে, বুঝতে পারছো কি যে ঘাম ঘামে সে ভগবানই জানে আর আমি জানি। আর গা থেকে পাঠা পাঠা গন্ধ উঠে বাবা রে। যারা আছে মানে যারা আছে আমার বাড়িতে তারা হচ্ছে VIP মানুষ, কেন বলো তো? মানে তারা এই যে নিচে থাকতে পারে না, হয় উপরে নালে তেতলার উপরে, কি কোথা কোথা থাকে আমিও জানি না, কে যেন আসছে ওই জন্য তাকাইছি বারবার, বুঝলে? কিন্তু কেউ আসে নাই, মা ওখানে জল ভরে দিয়েছে, আমি মা ওগুলো সেগুলো রান্না করে রাখছে। তো কেন বলছি সেই কথাটা আমি বলে দিই, কেন না আমার খরগোশটা আছে তুমি জানো, তোমরা জানো তো, সেই খরগোশটাকে আমি যতই নিচে রাখার চেষ্টা করি ও সে উপরেই দৌড়বে। আর উপরে যে দৌড়েছে সে ভালো করছে, যে ভালো করছে বাবা এই এখানে পেচ্ছা পায়খানা করবে নিচে, তো সে আবার গন্ধ করবে, সবাই ঘর ঢুকলিয়ে বলছে হ্যাঁ ছাগল আছে নাকি গো তোমাদের ঘরে গন্ধ হচ্ছে। না গো ছাগল নাই, ছাগল থাকলে তো আজকে বড়ো লোক হয়ে যেতাম, ছাগল নাই কিন্তু একটি পাঁঠা আছে, মানে পাঁঠা নয় মানে খরগোশ আছে, তো ছেলেটা আমার খরগোশটা কিন্তু ছেলেই ওঠে, বুঝলো তো? তো ও আবার উপরে যে ঢুকেছে গা দম করে একটি কী আওয়াজ পেলাম, মা বলছে যা দেখে আয়গা কী হয়েছে কী ফ্লাইলো, তো এত জ্বলন জ্বলাইছে যে উপর থেকে ওকে নিচে আনা যাচ্ছে না। আর একটি কথা আমি বললাম না যে যে আসে সেই উপরে ঢুকে গা, আমার জামাইবু আসে আরও দিদিরা আছে, মানে আরও দিদিরা রইলো, একটি দিদি আমার একটি জামাইবু, আবার আমার বড়টাও আছে, সেও যে উপরে ঢুকে গাগো, তো উপরে যে কী মজা আছে সে আমি বুঝি না, যে নিচে রয়েছে একটু কাজ করছে তো গল্প ফল্প করবো, যে থাকবো নিচে ও থাকবে না, সব নিচে উপরেই ধরবে, কেন কে জানে ভগবানই জানে। ঘামটা আমার এবারে মুছে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, এবার চলো দেখে আসি হনুমানটা কী করেছে। বড়ো হনুমানগুলো তো বুঝুনো যায়, এই হনুমানটাকে তো বুঝুনো যাবে না, পান্ডাটা যে কী করেছে দেখে আসি কেউ পড়ে, চলো তোমাদেরকে নিয়ে যায়। তোমাদেরকে বলো না যে উপরে চলো দেখায় গা কী ফেলাইছে, দাঁড়া দেখায় কী ফেলাইছে, ওইখানে আছে ওই হনুমানটা, বুঝতে পারছো? ও যে কী করেছে আমিও বুঝি নাই, দাঁড়া ব্যাক ক্যামেরা করে নিয়ে দেখাইছি। কি আমাদের এই ছাদে কয়লা রাখা থাকে বুঝলে, এই কয়লাগুলো দম দমায় ফেলাইছে, এবার কে উপরে যাবি যা, আর ওই যে ওখানে বসে আছে আয় চান করাবো গা, এই মদনা ঢুলছি দেখো কেমন ঘুমে, ও মা গো রাজ্যকে কী করছে গো, তুমি রাজ্যে গিয়ে কি করছো, এ মান না চান করবি নাই, নাই করবি চান, চলো চান করবো গা ছোনা, এ বাবা রে কামড়াইতে আসছিল গো, বাবা রে চুরের ওপর বাট পারি মা গো কামড়াইতে না, শোন না আমার চান আমার বেটা আমার, এ তুই কী হন যে রে গ গ করে শোনার মতন গুঙাইছিস কেনে, আসো চান করবে শোনা চান আমার, বাবা রে কত মোটা আনছে গো, ওরে বাবা রে তুমি বুঝি বাজি ওকে নিয়ে এলাম নিচে, তো ওকে যেয়ে পরে চানটা তো করাইতে হবে গা, আর দেখো পাঠা কেমন শুয়ে আছে বুঝতে পারছো, ওর নাম পাঠালো, ওর নাম হচ্ছে গোপু, আমরা ওকে গোপু বলি, আর আমার বাবু যে আছে সে ওকে মল্লু বলে বুঝলে, আবার গোপু বলি খুব রাগ হয় নাকি ওর, তো ওকে চানটা আজকে করাইতে হবে, খুব গা থেকে গন্ধ হচ্ছে পাঠা পাঠা, তো আজকে চানটা করাই তারপর তোমাদেরকে দেখাবো কত পরিষ্কার লাগবে। তো বন্ধুরা তোমরা আবার কিছু মনে করো না, আমি ওরকম ওরকম অনেক কথাই বলি বুঝলে, তো আজকে আমি ভাবছিলাম সবাইকে দেখছি কিস প্র্যাঙ্ক করছে, কী করছে যেন কিস চ্যালেঞ্জ, তো আমিও ভাবলাম যে করি কিন্তু কাকে করবো বুঝতে পারছি না, মাকে যদি কাজের সময় যে কিস প্র্যাঙ্ক করি গা আর কিস চ্যালেঞ্জ করি গা, চুমুক চুমুক করে চুমুক খায় তাহলে মনে হয় আমার গালটা ফাটাই ব্যাগ মেরি, বাবাকেও দরকার নাই, তাহলে যখন মানে সুযোগ পাবো তখন করবো, এখন করবো না, এখন কাজের সময় আছে, দমাদম 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 করে মারা দেবে, তার থেকে যে মারতে পারবে না তাকে চুমুকো খাই, কিস চ্যালেঞ্জ। দেখো গো ইও সব বুঝে চুমু খেয়েছে আমাকে, তো এই দেখো দেখে নাও তোকে যে চানটা করায় গা
বক বক করলে বেশি হবে না, কাজটা করি তারপর আসি আবার। তো বন্ধুরা, তোমাদেরকে একজনাকে দেখাচ্ছি, তারা বুঝতে পারছো একে? এই দেখো গোপু চান করেছে। গোপু চান করে ও বেহাল অবস্থা হয়েছে বুঝলে, যারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চান করিয়ে এনে এই দেখো, এটা তো ভিজে গেছে, এই গামছাটা ওর আর এই গামছাটা ওর। তো আমি না এরকম করে কাতভাবে শুয়ে দিয়েছিলাম, এবার শুয়ে দিয়েছি, ও মা ও আর উঠছে না। আমি বলছি যা রে কি হয়ে গেল। আর আজকে কি বলো তো, ওকে না ঠান্ডা জলে স্নান করানো হয়েছে, গরম জল থাকলে এত লাফালাফি করে না। তো আমি ভাবলাম যে কি হয়েছে রে বাবা, কিছু হয়ে গেল নাকি, তো আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখছি না, ও কি করছে বলো তো, ওরকম করে পড়ে থাকার ভান করছে, দেখছে তাহলে হয়তো আমাকে ছেড়ে দেবে। যেই ছেড়ে দিয়েছে সেই দেড় দৌড়, বাপরে কি দৌড় কি দৌড়, আবার পা ধুইয়ে এই যে বাড়িতে নিয়ে এলাম। এক সপ্তাহ পর স্নান করানো হয়েছে, খুব খুশি আজকে গোপু, খুব খুশি। ও গোপু তুমি কি খুব খুশি, না তুমি আমাকে গালি দিচ্ছ মনে মনে? এবারেও যাবি না, বেশ গাট ঝাড়। তো সুন্দর জানো তোমরা, তো ওকে ওর মতন একটুখানি থাকতে দি, গা ফা হাত সব ঝেড়ে নেক, তারপর তো আমি একটুখানি চানটা করে আসি। তো চল চানটা করে আসি, তারপরে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।